কুয়ো থেকে এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়। শিলিগুড়ি পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ভারতনগর এলাকার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতা ওই বৃদ্ধার নাম অনুরাধা মজুমদার। বৃহস্পতিবার সকালে বৃদ্ধাকে খুঁজে পাচ্ছিলেন না পরিবারের লোক। এরপর বহু খোঁজাখুঁজির পর কুয়োর মধ্যে ওই বৃদ্ধার দেহ দেখতে পায়। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ও দমকল। দমকল কুয়ো থেকে দেহটি তুলে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ। ঘটনাটা কি বলতো? ঘটনাটা যেটা শুনলাম যে উনি জল তুলতে গিয়ে কুয়োর মধ্যে পড়ে গেছেন। আচ্ছা, কুয়োটা খুব নিচু দেখলাম, ভীষণ নিচু। ন্যাচারালি পড়ে যাওয়ার পরে তো এমনি খুব বয়স্ক মানুষ, সে কোনো কিছু করতে পারেনি। ওখানে তিনি মারা গেছেন। কি নাম ওনার? নামটা হচ্ছে অনুরাধা মজুমদার। উনি মাঝে মাঝে মানে আমাদের যাইতেন যে আমার এই প্রবলেম হচ্ছে, এরকম ধরনের ব্যাপার আছে। কি ধরনের প্রবলেম ছিল সেটা সাংসারিকভাবে যেটা হয় আর কি। ওনার অবস্থানটা হচ্ছে যে উনি হচ্ছেন যে বাড়িতে আছেন বর্তমানে তাদের শাশুড়ি, এবং শ্বশুরের শাশুড়ি এক জায়গায় থাকতেন মারা যাওয়ার আগে, এবং শ্বশুর আগে মারা গেছেন, উনি তারপরে, যেটা হয় আর কি। আমাদের বলতেন মাঝে মাঝে যে এই ঝামেলা আছে, এই হচ্ছে।